বিসমিল্লাহ ইর রহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা আত্মার ব্যাধি ক্রোধ অথবা রাগ কতটুকু পর্যন্ত জায়েজ এবং অতিরিক্ত হলে কি করতে হবে সেই সম্পর্কে জানবো আল্লাহ পাক মানুষের মধ্যে ক্রোধ এবং আত্মসম্মানবোধ এই জন্য দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি তার যান মাল স্ত্রী পুত্র অথবা আত্মীয় স্বজনের উপর আক্রমণ করে তাহলে যেন সে তার ক্রোধ ও আত্মসম্মান বোধকে কাজে লাগিয়ে তার প্রতিরোধ করতে পারে কিন্তু সীমাতিরিক্ত ক্রোধ দোষণীয় আর সীমাতিরিক্ত ক্রোধ হল যেটা ক্রোধের ক্ষেত্র নয় সেখানেও ক্রোধ প্রকাশ করা যেখানে শরীয়ত ক্রোধ প্রকাশ করতে নিষেধ করেছে সেখানেও যদি মানুষ রাগ করে ধমকাধমকি করে মারপিট করে তাহলে এটাও ক্রোধের অপব্যবহার হবে এবং তা না জায়েজ হবে মোট কথা ক্রোধের কিছু বৈধ ক্ষেত্র আছে আবার কিছু অবৈধ ক্ষেত্র আছে বৈধ ক্ষেত্রে ক্রোধ প্রকাশ করা দর্শনীয় নয় বরং এটাই শরীয়তে কাম্য যেমন কোনো পিতা সীয় পুত্রকে কোনো অন্যায়ের জন্য তিরস্কার করলো বা ধমক দিল অথবা কোনো শিক্ষক ছাত্রকে তিরস্কার করলো বা কোনো পীর মুরিদকে ধমক দিল তিরস্কার করলো যাতে তার মধ্যে হতে স্বভাব দূর হয়ে যায় এটা শরীয়তে একান্তভাবে কাম্য বরং এমন সব ক্ষেত্রে কোধান্বিত না হওয়াই অসুস্থতা কিন্তু যদি সে ক্রোজ সীমা ছাড়িয়ে যায় যেমন এক ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে আসলো আর আপনি তাকে ধমকাতে শুরু করলেন অথচ আগত ব্যক্তি হলো আপনার মেহমান মেহমানকে সম্মান করতে হয় মেহমানের আদর আপ্যায়ন করতে হয় কিন্তু আপনি তাকে বক্তি শুরু করলেন তিরস্কার শুরু করলেন এটা ভুল নিন্দনীয় এবং সংশোধনযোগ্য মোট কথা ক্রোধকে বৈধ ক্ষেত্রে প্রয়োগ করা এবং অবৈধ ক্ষেত্রে ক্রোধ প্রকাশ করা থেকে বিরত রাখাই কাজ সুতরাং যখন তোমার মধ্যে ক্রোধ আছে এবং তোমার জানা নেই যে তুমি সেই ক্রোধকে অবৈধভাবে ব্যবহার করছো নাকি সঠিকভাবে এখন তোমার কাজ হলো সহায়ককে নিজের অবস্থা ও আচরণ সম্পর্কে জানানো সহায়ক নিজেই এর ক্ষেত্র নির্ধারণ করে দিবেন সহি ও ভুলকে চিহ্নিত করে দিবেন আর যদি তোমার নিজেরই ধারণা থাকে যে তুমি অপাত্রে অবৈধ ক্রোধের প্রকাশ তাহলে সকল ঘটনা এবং নিজের মধ্যে ক্রোধের কথা জানিয়ে যে তোমার মধ্যে সীমাতিরিক্ত ক্রোধ আছে শায়েক এখন ধীরে ধীরে তোমার ক্রোধকে নিয়ন্ত্রণ করার উপায় বাতলে দিবেন কিভাবে তুমি ক্রোধকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করবে সেটাও বলে দিবেন তোমার কাজ হলো তার কথার উপর পরিপূর্ণভাবে আমল করা কেননা আত্মার এই সকল ব্যাধি কোনো কামেল শাহেকের সহবত এবং সরাসরি তার থেকে চিকিৎসা নেওয়া ছাড়া কখনোই মুক্ত হওয়া সম্ভব হয় না তাই আল্লাহ সুবাহ তালা আমাদেরকে কামেল শেয়েক খুঁজে বের করে তার সাথে নেসবোধ করে এই সকল রোগ মুক্ত হওয়ার তৌফিক দান করেন অমা আলাই ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি